हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेरी 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 हैप्पी न्यू ईयर। तो আজকে আমরা সকাল সকাল আবার সকাল সকাল না বেরোতে দেরি হয়ে গেছে, আবার তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। আর আজকে যেটা আরো ভালো কাজ করেছি সেটা হচ্ছে নিজেরা বেরিয়ে গেছি, ক্যামেরা নিয়ে নিয়েছি, কিন্তু ক্যামেরা অন করতে গিয়ে দেখে ভেতরে ব্যাটারি নেই, তো তাই ফোনেই হচ্ছে। আর আমাদের ফোন অত ভালো না, তবু ফোনেই হচ্ছে। তো আজকে মেইনলি আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা ইন্টেরিয়ার ডিজাইন মানে ডিজাইনিং যারা করে বা মডিউলার কিচেন ফিচার যারা বানায়, তো তেমন অনেকগুলো শোরুম ঘুরবো। আমাদেরকে প্রাইসও যাচাই করতে হবে, প্লাস কোয়ালিটিও যাচাই করতে হবে, পরে আমরা ডিসাইড করবো যে আমরা ফাইনালি কোথা থেকে করাচ্ছি আমাদের ফ্ল্যাটের কাজগুলো। তো এই আজকে সারাদিন ঘোরাঘুরির মধ্যে যাবে, অ্যাপেলু আজকেও আছে বাড়িতে, চলো সঙ্গে থাকো, তোমাদের কিছুটা নলেজ বিতরণ হয়ে যাবে কোথায় কেমন প্রাইসিং হয় বা কিছু। আমরা এখন এই মাত্র যেখান থেকে দেখে বেরোলাম, তো সেটা একদম সল্ট লেকের একদম ভেতরে। তো আমরা যখনই সল্ট লেক আসি সবসময় তো মেইন রোড দিয়ে চলে যাই, এই ভেতরটা ঘুরতে গিয়ে লাগছে না এটা পুরো কল্যাণীর মতন, একদম কল্যাণীর মতন লাগছে ভেতরটা দেখতে, সাজানো একই টাইপের সব দোতলা দোতলা বাড়ি। হ্যাঁ, পার্সোনাল বাড়ি সবাই, একদম কল্যাণীর ফিল্ড আসছে। আর এখন ফার্স্ট যেটাতে দেখলাম সেটাতে আমরা কোয়াইট স্যাটিসফাইড, তবু আমরা একটু অন্যান্য জায়গাও দেখতে যাচ্ছি, যাতে করে লাইফ টাইমে একটা ব্যাপার। এটা আমার পুরনো অফিস ক্যাম্পাস, অ্যাকসেঞ্চারের অফিস ছিল, এখানে টিসিএস এরও ছিল, অল্প কিছুদিন তারপর চেঞ্জ হয়ে গেছিল। এই ক্যাম্পাসে একদিন কত ঘুরেছি, রোজ আসতাম, রোজ ঢুকতাম ভেতরে, আর এখন আবার অনেক এক বছর উপরে হয়ে গেছে আসা হয় না। এটা এটা গেট ওয়ান গাড়ি বলো তো। কিছু করা হয়নি, এখন প্রায় চারটে বাজে, তো আমরা অন্য কোথাও যাওয়ার আগে প্রস্তুতি ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। তো আমরা অর্ডার করেছি তিনটে বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি, তিনটে মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি আর তার সাথে একটা চিকেন লাজাবাব, বললো ওটা এখানকার স্পেশাল। রেস্টুরেন্টের নামটা না বেরিয়ে তোমাদেরকে বলছি, রকন রকন এই তো অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট কম্বা। We
तो यहाँ पर डांस करने का मन कर रहा है। আমার মোটামুটি আবার চলে এসেছি আমাদের ফ্ল্যাটে, যাদের কাছে আমরা দেখতে গেছিলাম অ্যাকচুয়ালি মডুলার কিচেনের জন্য, তো তারা এসেছিল বাড়ির মাপটাপগুলো নিল, তো নিয়ে এখন আবার তারা দেবানন্দের ঘরে গেছে তাদের ঘরের মাপ নিতে, আর আমি এখানে এখনো আছি। আমাদের এখানে এখন রং নিয়ে এখন বার্গেনিং হচ্ছে। এটা দুঃখে হচ্ছে না, এটা টায়ার্ডনেস হচ্ছে।